হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে দেখতে পাচ্ছ আমরা এসেছি বেগুন তুলতে, বেগুনের ক্ষেতে। আর ওই যে আমার পিছনে দুইজন বেগুন তুলছে, আর এখানে কিন্তু প্রচুর রোদ্দুর। তো দেখো, এখান থেকে আমরা এখন বেগুন তুলে নিয়ে যাব। আমাদের সাথে আরো দুজন এসছে, একজন দাদা আর একজন ভাই। এটা হচ্ছে কাকুদের বেগুন ক্ষেত, এখান থেকে বেগুন তোলা হবে। এই হচ্ছে আমার ভাই কাকুর ছেলে, আর এই যে এই দুইজন এখন বেগুন তুলছে। বেগুন চাষি তো, কোনটা পোকা লাগেছে কোনটা কি সব দূরিত্বে দেখে বুঝতে পারছ। সব বেগুন এখানে এনে রাখা হয়েছে, এখান থেকে এখন বাছাই করা হবে কোনটা ভালো আর কোনটা পোকা লাগা বা খারাপ, তারপর এগুলো বিক্রি করা হবে। আমি এখন বসে আছি ঘেরের বাসায়। তো এখন আমরা বাড়ির দিকে যাব, এখানে ছোট্ট মতো একটা ঘর তৈরি করা হয়েছে। তো চলো, আমরা বেগুন তুলে চলে এসেছি। আর এখন দেখে বুঝতে পারছো আমি চলে এসেছি আমাদের বাগানে, মানে এখানে কিছু আমি ধনে বীজ ছড়াবো। আমার ধনে পাতার চপ খেতে খুব ভালো লাগে, তাই এখানে কিছু ধনে বীজ ছড়াবো। এই দেখো আমার পিছনে আছে বেল গাছ, লিচু গাছ, আম। তো এখন আমি এইখানেই ধনে গাছ লাগাবো। আর দেখো আমার বাবা এখানে কি কি লাগিয়েছে, এখানে লাগিয়েছে কয়েকটা কপি গাছ, আর এর ভিতরে না শাকের বিচি ছড়িয়ে দিয়েছিল, সাদা শাক, লাল শাক। আর এখানে লাগিয়েছে ঝালের চারা, লঙ্কার চারা, আর আছে কি আছে দেখাচ্ছি তোমাদের। ও এখানে আছে টমেটোর চারা, একটু ছোট ছোট ফুলও চলে এসছে। এই দেখো সে এখানে না কয়েকটা পালং শাকের বিচি ছড়িয়েছিল, তাই সেই ছোট ছোট চারা। আমি বাড়িতেও টবে কিছু বীজ ছড়িয়েছিলাম, সেখানেও ছোট ছোট চারা উঠেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এই ধনেগুলোই আমরা মাটিতে ছড়াবো। এই ধনেগুলো না আমরা একটা পুরো দিন, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে সন্ধ্যার সময় এটা থেকে আমরা জল ঝরিয়ে নিয়েছিলাম। আর সারা রাত আমরা এটাকে এভাবে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা এখন এগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি। এবার এখন আমরা এটাকে ভালো করে মাটির সাথে মিশিয়ে নেব।
আমাদের বাগানে ধনে গাছ লাগানো কমপ্লিট, আর এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে দেখাবো আমার টবে গাছগুলো কতটুকু হয়েছে, আর কি সুন্দর দেখা যাচ্ছে ধনে গাছগুলো। আর এই দেখো, এই হচ্ছে আমার টবের গাছগুলো, কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই সাইডে আছে একটা স্কচ গাছ। বাগান থেকে এসে স্নান টান সেরে খেয়ে দিয়ে রেস্ট টেস্ট নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছো আমি এখন যাচ্ছি রান্নাঘরে, এখন মা হচ্ছে জলপাইয়ের আচার তৈরি করবে, তো ভাবলাম আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নাও মা কি করে জলপাইয়ের আচারটা তৈরি করে। এখানে আমরা ভালো করে জলপাইগুলো ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে আমরা সেদ্ধ করতে দেব। জলপাইগুলো আমাদের সেদ্ধ করা হয়ে গেছে, এবার এই জলপাইগুলো আমরা হাত দিয়ে ভেঙে নেব। জলপাইগুলো ভেঙে নেওয়ার পর এখন আমরা মশলাগুলো ভেজে নেব। এখানে আমরা কড়াইতে শুকনা মরিচ ভাজতে দিয়েছি, এর ভিতরে আমরা দিয়ে দেব গরম মশলা। গরম মশলার ভিতরে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব জিরে। জিরেটাও আমরা এই সাথে ভেজে নেব। এগুলো আমরা ভালো করে ভেজে তুলে নেব, আর তারপর আমরা ভেজে নেব পাঁচফোড়ন। ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমরা গুঁড়ো করে নেব। এটা হচ্ছে পাঁচফোড়ন এর গুঁড়ো, আর এটা হচ্ছে লঙ্কা, গরম মশলা, জিরে গুঁড়ো। আচারটা তৈরি করার জন্য এখন কড়াইতে সরিষার তেল দেওয়া হলো। ফোড়নে আরো কয়েকটা পাঁচফোড়ন দেওয়া হলো। এখন দেয়া হলো একটু লবণ। মা বলে এখন একটু লবণ দিলে নাকি পাঁচফোড়নের ঘ্রাণটা থেকে যায়। এবার আমরা সেই জলপাইগুলো দিয়ে দেব। এখন দেয়া হচ্ছে লবণ, হলুদ আর শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে দিয়ে যে গুঁড়োটা তৈরি করা হয়েছিল সেটা। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। আমাদের আচারটা প্রায় হয়ে এসেছে, আর এখন আমরা দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়া। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পাঁচফোড়নের গুঁড়াটা নামানোর একটু আগে দিলে ওর একটা ঘ্রাণ থেকে যায়। আর এই হচ্ছে আমাদের জলপাইয়ের আচার। আমাদের আচার তৈরি করা কমপ্লিট, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অল টাইম আনন্দে থাকবে। বাই বাই।